গুড মর্নিং গাইস, এখন বাজে 6টা। আমার ঘুম থেকে ওঠার কথা ছিল 6টায়, মানে জানার কথা ছিল 6টায়, কিন্তু উঠতে উঠতেই 6টা বেজে গেছে। সো কথা বাড়ি আর লেট করবো না, চলো রেডি হই। সো গাইস, আই এম রেডি, চলো এবার বেরানো যাক। আর কোথায় যাচ্ছি সেটা তো বলার দরকার নেই, সামনের লেগে বুঝতেই পারছো আর কোথায় যাচ্ছি। আর বলে রাখি, এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও, ফার্স্ট ব্লগ। তা চলো বেরানো যাক, বাকি কতটা রাখো। এখন বাজে 7:41, ফাইনালি হাওড়ায় এসে পৌঁছেছি, দেখতেই পাচ্ছ। চলো লেট না করে টিকিটটা কাটা যাক। এখন বাজে 10:03, পৌঁছে গেছি খিরাই। তা এখান থেকে যেতে হবে এখনও 20-25 মিনিটের রাস্তা, পাঁশকুড়ার দিকে যেতে হবে। তো চলো যাওয়া যাক। দেখো এখান থেকেই ফুলের বাগান শুরু হয়ে গেছে। মেদিনীপুর লোকাল ধরে সকাল 8টার ট্রেনে, এছাড়া 7:15 একটা ট্রেন আছে, 8টায় ট্রেন আছে, 8:45 ট্রেন আছে, 9:15 ট্রেন আছে। এখান থেকে রিটার্ন ট্রেন পেয়ে যাবে 2:16, 3:10, 3:45, 4:10, সব ট্রেন আছে এখান থেকে রিটার্ন যাওয়ার জন্য পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক এখন ভ্যালি অফ ফ্লাওয়ারের দিকে। সো গাইস, 10টার সময় ট্রেন থেকে নেমেছি খিরাই, এখন 10:25 হয়ে গেছে, এখন পর্যন্ত পৌঁছাইনি, দেখি কখন পৌঁছাই। ওয়েরা মেনে আমার ইন্ট্রোটা তো দিতেই ভুলে গেছি, চলো ইন্ট্রোটা দেখেন। সো হোয়াটস আপ গাইস, আমি গৌতম, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল GM গৌতম ব্লগ, অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। সো এটা শুধুমাত্র আমার ফার্স্ট ব্লগই না, আমার ফার্স্ট ইউটিউব ভিডিও। হ্যাঁ, আমি আগে ইউটিউব ভিডিও করেছি অন্য একটা বন্ধুর চ্যানেলের হয়ে, অ্যাক্টিং রিলেটেড। সো আজের ফার্স্ট ব্লগ, তাই ভাবলাম একটা স্পেশাল জায়গা দিয়ে শুরু করা যাক। অনেকদিন ধরে শুনছি খিরাই, ভ্যালি অফ ফ্লাওয়ার, তো ভাবলাম এখান থেকেই শুরু করা যাক আমার যাত্রাটা। তো চলে এলাম, চলো দেখো। সো মনে হচ্ছে এসে গেছি, দেখি।
খিরাই গিয়ে মোটামুটি একটুখানি খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি গোলাপ বাগান দেখতে। অনেকটা হাঁটতে হচ্ছে, অনেকটা, মোটামুটি 20 মিনিট ধরে হাঁটছি, এখনও জানি না কত দূর। যাই হোক, তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে চেষ্টা করবে মোটামুটি জানুয়ারির মধ্যে আসার। নভেম্বর ডিসেম্বর এই মাস দুটো খুব ভালো, অনেক ফুলও দেখতে পারবে, আর এছাড়া গরমটাও খুব কম। এখনও গোলাপ বাগানে পৌঁছাইনি, কিন্তু এখানে একটা চন্দ্রমল্লিকার বাগান দেখতে পেলাম বলে দাঁড়িয়ে পড়লাম। দেখো খুবই সুন্দর, এই সৌন্দর্য না এলে বুঝতে পারবে না, অন্তত একবার তো ভিজিট করা দরকারই খিরাইকে। এমনি এমনি জায়গাটার নাম ভ্যালি অফ ফ্লাওয়ার হয়নি, সেটা এসে দেখে বুঝতে পারছি। সো একবার তো আসতেই পারো। মোটামুটি খিরাই দর্শন হলো, তা এবারে ফেরা যাক আবার খিরাইয়ের দিকে। 2:10 ট্রেন আছে, চেষ্টা করব সেই ট্রেনটাই ধরার, কারণ যা গরম পড়েছে বেশিক্ষণ থাকা যাবে না। আসলে জায়গাটা পুরো ওপেন, তো এবার তার রোদটাও পুরো মাথার উপর পড়ছে, বেশিক্ষণ থাকা যাবে না। ভালোই ফুলের বাগান দেখলাম, খুবই মজা পেলাম, তোমরাও এসো, তোমাদেরও ভালো লাগবে। আর যেটা বললাম, এই বছর যদি নাও আসতে পারো, পরের বছর যদি আসার চেষ্টা করো, মোটামুটি জানুয়ারির মধ্যে আসলে খুবই ভালো, কারণ গরমটা একটু কম থাকে। আর ফুল গাছে অনেক দেখা যায়, ওখানে বেশিরভাগ গাঁদা গাছই দেখি শুকিয়ে গেছে, কিন্তু জানুয়ারি ডিসেম্বরের দিকে এলে সেটা হবে না। তো চলো যাওয়া যাক স্টেশন। তারা যে হেঁটে আসছিল এইখানে অব্দি জীবন এই বিরোধী আসছে, ফাইনালি খিরাই ঘোরা কমপ্লিট, চলে এসেছি আবার খিরাই স্টেশনে বাড়ি ফেরার জন্য। তো চলো আজকের এই পর্যন্তই, গুড বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।